দেশের সবচেয়ে বড় নির্বাচনের দামামা বেজে গিয়েছে। প্রার্থীরা নেমে পড়েছে প্রচারে, জনসংযোগে জোর দিতে কেউ যাচ্ছেন ধর্মীয় স্থানে, কেউ করছেন রোড শো, কেউ করছেন পায়ে পায়ে প্রচার। কে এগিয়ে রয়েছে, কে পিছিয়ে রয়েছে, ৪২-এর লড়াই প্রতিদিন আমরা তা মাপার চেষ্টা করি। কিন্তু কে আবার কুকথার বন্যা বয়াচ্ছে, কে আবার ভরসা করছে তারকা, কে প্রচারের ময়দানে দিচ্ছেন জোর টক্কর, আর কেই বা গরম গরম কথায় বাজার করছে গরম, সেই সব নিয়ে শুরু করছে ৪২-এর লড়াই। আর শুরুতেই ঘাটালের দিকে নজর রাখতে হবে। কেন? কারণ ঘাটালে দাঁড়িয়ে তৃণমূলের প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ দেব বলছেন, তৃণমূলকে হারাতে পারে তৃণমূলই, সবাই নেতা হতে চান, দলে থাকলে সবাই থাকবো, দল থাকলে সকলে থাকবো, কর্মী সভায় বড় স্বীকারোক্তি দেবেন, দল জিতলে আমরাও জিতব, দলের সম্মান আমাদের সম্মান। দেবরার কর্মী সভায় মন্তব্য করছেন কে? ঘাটালে তৃণমূল প্রার্থী দেব। দেখুন, আমার মনে হয় যে তৃণমূলকে অন্য কোনো দল হারাতে পারবে না, তৃণমূলকে হারাতে পারে শুধুমাত্র তৃণমূল। এটা আমি ২০১৯-এ বুঝেছিলাম, কারণ আমাদের যেটা মনে হয় যে সবাই পোস্ট চায়, নেতা হতে চায়, তবে সে হলো আমার লোক, ওর লোক, এবং এদিকে নেতা হলো পোস্ট চায়, পদ চায়, কিন্তু কর্মীর লোক শুধু সম্মান চায়, এইটা বুঝতে আমাদের সীমা লাগে না। আমরা শুধু সম্মান চান আর কিছু না, দলে তো আমরা জীবন দিয়ে দেবেন, দুটো দুটো আমরা চা দিয়ে দেবেন, যাতে আমরা জিততে পারি। এটা আমার, এইটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। দল থাকলে আমাদের উপস্থিত আছে, আমরা সবাই থাকবো, দল যদি যেতে আপনিও জিতবেন আমিও জিতবো, যারা অবশ্যই আমরা সবাই জিতবো। দলের সম্মান এখন আমাদের সকলের সম্মান, যে কোনো লিডকে বের করতে পারে যদি আমরা সবাই মিলে আমাদের রাগ অভিমান সব ভুলে গিয়ে শুধু দলকে নিয়ে ভাবি এবং দলকে জেতার নিয়ে ভাবি। আমার মনে হয় যে দুর্দান্ত লিডার। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপির প্রার্থী ঘাটালের হিরণের সঙ্গে। হিরণ কি বলছেন এই ঘটনায়? শুনুন। যে উনি নিজের দলের যে একদম নিচু স্তরের যারা কর্মী আছেন, বুথ কর্মী, তাদেরকে উনি সম্মান করেন না, বিশ্বাসও করেন না, শ্রদ্ধাও করেন না। নালে কোনো ব্যক্তি নিজের দলকে বলতে পারে যে আমার নিজের দলই আমার প্রতি বিশ্বাসঘাতক, যদি তৃণমূলই পারে আমাকে তৃণমূল হারাতে? এটা তো নিজের দলের প্রতি একেবারে অবিশ্বাস, এবং নিজের দলের কর্মীদেরকে বলা যে তারা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, এরকম অসম্মান আমার মনে হয় না যে কোনো রাজনৈতিক দলই হোক না কেন, তার নিজের দলকে সম্মান করা উচিত। যে কর্মীরা এই রোদে জলে পুড়ে একজন প্রার্থীকে জিতিয়ে দিল্লিতে লোকসভায় পাঠান, সারা বছর খেটে বিনা ভোটের সময় একবার আসেন, পাঁচ বছর আর দেখা যায় না, আবার একবার আসেন, আবার দেখা যায় না। কিন্তু ওনার যারা কর্মী তারা তো সারা বছর ধরে ১০ বছর ধরে খেটে জমিতে তৈরি করেছেন, তাদের প্রতি এটা অবিশ্বাস, তাদের প্রতি অসম্মান। মানে আমি দুঃখ প্রকাশ করছি ওনার হয়ে, ওনার কর্মীদের কাছে। আর এই দুই অভিনেতার লড়াইয়ে সরগরম ঘাটালের রাজনীতির ময়দান। দেবকে চোর মিথ্যেবাদী বলে আক্রমণ শানিয়েছে হিরণ, পাল্টা বিজেপি প্রার্থীকে পড়াশোনা করে রাজনীতির ময়দানে প্রচারে পরামর্শ দিচ্ছে তৃণমূলের তারকা প্রার্থী দেব। দেব চোর, হিরণ মূর্খ, দুই তারকার বাগযুদ্ধে রীতি মতো তপ্ত ঘাটালের মাটি। এরই মধ্যে এবার রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ ঘাটালের বিদায়ী সাংসদের। নতুন প্রার্থী এসে অশান্ত করছে ঘাটালের মাটিকে। ঘাটাল ১০ বছর ধরে শান্ত ছিল, এখন কোথাও যেন অশান্ত হচ্ছে। প্রার্থী যারা নতুন এসছে তারা যেভাবে দূষিত করছে তাদের কথাবার্তা দিয়ে, তো আমার মনে হয় ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ সবাই জানে। ঘাটালে বিজেপি কর্মীর মৃত্যু নিয়ে রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে অকপট দেব। মৃত্যু নিয়ে রাজনীতি হচ্ছে বলে দাবি অভিনেতা দেবের। কেউ মারা গেছে, আমার ওনাকে শ্রদ্ধাঞ্জলি, ওনার বাড়ির
পরিবারের প্রতি সহানুভূতি, ওনাদের যদি কোনো সাহায্য লাগে আমি এবং আমার দল যতটা পারবো আমরা পাশে থাকবো। অ্যাক্সিডেন্টাল ডেটটাকে পলিটিক্যালি ইউজ করা হয়েছে এবং আমাকে যেভাবে টানা হয়েছে, যেইভাবে ও অভিনয় করে করে দেখা যায় দেবে দু হাতে কোন দেবের নির্দেশে এইটা হয়েছে, আমার মনে খুব আমরা কোন দিকে যাচ্ছি। পাল্টা দেবকেও মৃত্যু নিয়ে রাজনীতি না করার আবেদন কিরণের। আপনি পুলিশের করা পোস্টমর্টম রিপোর্টটাকে আপনি হ্যাঁ বলছেন, সাপোর্ট করছেন, লজ্জা করে না? আমার ভাই শহীদ শান্তনু গুরুজির মৃত্যু নিয়ে আপনি মিথ্যে বলবেন না। কেন্দ্রীয় স্কুল নিয়েও রিপাবলিক বাংলার সামনে মুখ খোলেন তৃণমূল প্রার্থীদের। হিরণ দাবি করছে কেন্দ্রীয় স্কুলের জন্য রাজ্য কোনো প্রজেক্টই জমা দেয়নি, অথচ দেব বারবার সংসদে দাবি করে এসেছে বা কেন্দ্রীয় স্কুলের দাবি করে এসেছে। আমার মনে হয় হিরণ নিজের মতো করে প্রশ্ন করে, তার কোনো ঐতিহ্য থাকে না, ও আবার বলছি কোনো পড়াশোনা না করে প্রশ্ন করে। কিন্তু স্কুলের জন্য রাজ্য নাকি কেন্দ্রের কাছে আবেদনই পাঠায় দাবি করেন বিজেপি প্রার্থী হিরণ। রাজ্য থেকে কোনো প্রকল্পই জমা দেয়নি, উনি প্রশ্ন করছেন কেন্দ্রকে কেন কেন্দ্রীয় বিদ্যালয় হয়নি। তোকে সাংসদকে বলুন যে কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে কিভাবে প্রশ্ন করলে অ্যাকচুয়ালি প্রশ্নটা বোঝা যায়, জানেই না। সবকিছুর পরেও নিজের জয় নিয়ে আত্মবিশ্বাসীদের। দেব কি এবারে ঘাটালে জিতবে? সেটা ঘাটালে মানুষ বলবে। আমার মনে হয় কিন্তু যেটা তো আমি যদি ভাবি কিন্তু জিতবো না, সেটা খুব হয় না কি ভুলভাল হবে। আমার মনে হয় যে ঘাটালে রায় এবারে দেবের প্রতি থাকবে। দেবকে শেষ দশ বছরে পাশে না পেয়ে তারকা সাংসদের প্রতি স্থানীয়রা আতঙ্কিত বলে জানান হিরণ। যেখানে গেছি মানুষের একটাই কথা যে ওনাকে কখনো দেখা যায়নি। ভদ্রলোক বলছে যে দেব তো এখানে জিতেছিল, তারপর তাকে দেখা যায়নি, আপনি থাকবেন তো? মানে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে গেছে দেবকে নিয়ে। একই সঙ্গে দেবকে চোর বলে কটাক্ষ করতেও ছাড়েননি হিরণ। আপনি চোরকে পুলিশ প্রশ্ন করে যে আপনি চুরি করেছেন, উনি বলবেন হ্যাঁ আমি চুরি করেছি, যে ডকুমেন্ট প্রমাণ দিচ্ছে, যদি দম থাকে সেই ডকুমেন্টগুলো আপনি চ্যালেঞ্জ করুন। আক্রমণ পাল্টা আক্রমণ, এইসবের পালা তো চলবেই, কিন্তু শেষ হাসি কে হাসবে তা সময়ের অপেক্ষা মাত্র। এর প্রভাব লোকসভা নির্বাচনে কতটা পড়ে বা দেব লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে কতটা বেনিফিট তুলতে পারে সেদিকেই গ্রাউন্ড জিরো থেকে নজর রাখবো আমরা। ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা। 42 লড়াইয়ে ঘাটাল থেকে আমরা একটু বসিরহাটের দিকে নজর রাখি, কারণ বসিরহাটে রেখার সমর্থনে প্রচার করলেন শুভেন্দু রেখা। গতকাল বসিরহাটে হেঁটে প্রচার করেন বিরোধী দলনেতা, হুড খোলা জিপে করে প্রচারে বেরিয়ে মানুষের আশীর্বাদ চাইলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা।